আচ্ছা, এপ্রিলে রাজ্য সরকার পঞ্চায়েত ভোট চায় এবং মুখ্য সচিব আগামী এক মাসের মধ্যে উন্নয়নে টাকা খরচ করতে বলেছে, তা সেই ক্ষেত্রে এই ভোটের সময়টা বা একদম ভোটের আগে এইভাবে উন্নয়নে টাকা খরচের চেষ্টা? মুখ্য সচিব টচিব তো এখন পুরোপুরি একদম তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূলকে জেতানোর জন্য এখন মানুষকে ভোলানোর জন্য কিছু রাস্তা তৈরি হবে, কিছু রাস্তাতে তাপ্পি মারা হবে, ব্যাস, তারপরে পাবলিককে বোকা বানিয়ে লুট করা হবে, আবার লুটের রাজত্ব কায়েম করার চেষ্টা চলছে। আমরা তৈরি আছি পঞ্চায়েত ভোটের জন্য, রাজ্য যবে চাইবে আমরা তবেই খেলতে রাজি আছি। আপনি অভিজিৎ সরকারের বাড়িতে আজকে যাওয়ার কথা, পোস্টপোন ভায়োলেন্সের প্রথম ভিকটিম অভিজিৎ সরকার, হঠাৎ আজকে যাওয়া? আপনারা শুনেছেন অভিজিতের খুন সম্পর্কিত মামলায় এই মুহূর্তে সাক্ষী চলছে এবং সেই সাক্ষীদান সময়ে সাক্ষীদান করার জন্য তার পরিবারের লোকজনকে, তার দাদাকে বিশ্বজিৎ সরকারকে থ্রেট করা হয়েছে, এরকম অভিযোগ এসেছে, মিডিয়াতেও এসেছে। তাই আমি তার বাড়িতে যাব এবং তারা যেন ভয় না পায় সঠিক কথা সিবিআইয়ের সামনে বা কোর্টের সামনে বলে, সেই জন্য তাদেরকে সাহস যোগানোর জন্য আমি তাদের বাড়িতে যাব। মুচলেখা তার মাকে দিয়ে জোর করে মুচলেখা লেখাবার চেষ্টা হচ্ছে যাতে করে অভিযোগ প্রত্যাহার করে বা অভিযোগ না করে। এবং সে তো তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই করছে, সেখানকার যে বিধায়ক হারমাদ, সে তার নেতৃত্বে তার একটা বড় টিম আছে যারা এই জমি জায়গাতে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করার ব্যবসা করেন, তো সেই ব্যবসা যাতে বিঘ্নিত না হয় সেই জন্য এইসব চলছে। প্রয়োজনে আদালতে যাব, আমরা সিবিআইয়ের আইনজীবীর মাধ্যমে তাদেরকেও জানাবো, সিবিআইকেও জানাবো যে আপনার সাক্ষী যদি বা সাক্ষীকে যদি ভয় দেখানো হয় তাহলে এটা তো তদন্ত প্রক্রিয়াকে বিঘ্নিত করবে, তদন্ত প্রক্রিয়া সঠিক দিকে আটকাবে, যা এগোবে না। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে যে বিজেপির যে বাড়ি ঘেরাও করা হচ্ছে বিজেপি নেতাদের, তার এগেনস্টে আপনারা সরাসরি কি মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জির বাড়ি ঘেরাও? দেখুন, নেতাদের বাড়ি ঘেরাও করা রাজনীতিতে কোনো আন্দোলন হতে পারে না, আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু তৃণমূল যদি এখন চায় যে ওরকম করবে, আমরা গতদিন ছোট একটা নমুনা দেখিয়েছি, টেলর দেখিয়েছি, এবার যাবো গিয়ে ওই এসকালেটারটা খুলে এনে কালীঘাটে জনগণের জন্য লাগিয়ে দেবো। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর কাজ কার? প্রশাসনের কাজ, কোনো রাজনৈতিক দলের তো কাজ না। তাহলে তো রাজনৈতিক দলের বা নির্বাচন কমিশনের ওখানে লেখা থাকতো যে অমুক রাজনৈতিক দল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাবে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর দায় সম্পূর্ণভাবে প্রশাসনের এবং হচ্ছে নির্বাচন কমিশনের। আজ এই যে বৈঠক হলো মহিলা মোর্চা, কী নিয়ে বৈঠক, কী আলোচনা হলো, কোনো ফল কিছু এলো? সাংগঠনিক বৈঠক নিয়ে আলোচনার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আগামী দিনে মহিলা মোর্চার নেতৃত্বে আরও কত বড় আন্দোলন করা যায়। এর আগে আমরা প্রায় 2500 থেকে 3000 মহিলা নিয়ে একটা মিছিল করেছিলাম কলকাতার বুকে, আমরা এই ধরনের বড় মিছিল প্ল্যানিং করছি, সেখানে শুধু মহিলারা থাকবেন।